আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমরা নাটোরের পরে চলে গিয়েছিলাম ঈশ্বরদীতে, পাবনা ঈশ্বরদীতে। ওখানে এই যে দেখতে পাচ্ছেন প্রথম ভিডিওতে, সেগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি বা চুলা যেটাকে বলে। আর এই যে আমরা একটা গুহার মধ্যে ঢুকছি, একটা রোড, এখানে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা যে একটা সিনেমা বের হয়েছে, অপু বিশ্বাস আর সম্ভবত বাপ্পি, শিওর না বাপ্পিটা, তো ওদের শুটিং হয়েছে এখানে। আর আমরা এখন যাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে পাকশি, এলাকার নাম হচ্ছে পাকশি রেল স্টেশন, ওখানেই। আর এটার উপর দিয়ে রেলগাড়ি যায়। এটা হচ্ছে হার্ডিস ব্রিজ, 150 বছর পুরানো, ইংরেজরা ব্রিটিশরা এটা বানিয়েছিলেন, এখনও সচল আছে, এখনও চলে। তো এখানে একবার ইত্যাদিও হয়েছিল, আমার খুবই ইচ্ছা ছিল এখানে যাওয়ার, তো হঠাৎ করেই সেদিন যাওয়া হয়ে গেল। তো আমরা যেহেতু নাটোরে গিয়েছি একদম সিএনজি ভাড়া করে সকাল থেকে বিকাল পর্যন্ত, তো ওই হিসেবেই আমরা সব জায়গা ঘুরেছি দেখেছি। এই তো ওখানে আমি যখন ব্রিজের নিচে যাই, তখন আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি যে ব্রিজের নিচে মেলা বসেছে। তারপর ব্রিজের নিচে মেলা বসেছে আর মেলার পাশে কি জানেন, লালন শাহ সেতু, এই সেতু পার হলেই হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়াতে হচ্ছে লালন শাহের বাড়িঘর, এসব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িঘর। তো এটা পার হলে কিন্তু আমার ছোটো বোনের বাড়িতেও যাওয়া যায়, ফরিদপুর। আর ওখানে যে নদীটা দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে পদ্মা নদী। আমি একেবারেই ওই সময়টায় সারপ্রাইজড হয়ে গিয়েছি, আমি তো আসলে পদ্মার পাড়ের মানুষ, তো বিয়ে হয়েছে আসলে রাজশাহীর পদ্মার পাড়ে। তো এটা হচ্ছে পাবনার পদ্মার পাড়, রাজশাহীতেও একটা পদ্মার পাড় আছে, কারণ যেহেতু পদ্মা নদী অনেক বড়। তো আমার নাটোরে ঘুরে অনেক ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটাতে ঘুরতে এসে। আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি, আর হচ্ছে আমরা কুষ্টিয়ার কুলফি মালাইও খেয়েছি। তো লাস্টে কিছু ছবি অ্যাড করে দিব, আপনারা দেখতে পারবেন। এই তো ভালোই লেগেছে। আবিয়ান আবার খেলনা কিনেছে, আবিয়ান এবার বেড়াতে গিয়ে, দাদা বাড়ি গিয়ে বেড়াতে গিয়ে অনেক খেলনা কিনেছে, মানে হিউজ পরিমাণ খেলনা কিনেছে। তো আমার চ্যানেলটা সুন্দর দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। খুদা হাফেজ। এটা হচ্ছে পদ্মা নদী, আর আগের ছবিটা দেখেছেন, ওটা হচ্ছে হার্ডিস ব্রিজ, আর এটা হচ্ছে লালন শাহ সেতু, আর এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওই জায়গার 4টা চুলা।